বচসার সম্মুখীন তাদের রাস্তা আটকানো হয়েছে, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভারতী ঘোষকে দেখতে পাওয়া যাচ্ছে, বিজেপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল, কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই দল ইতিমধ্যেই বক্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে, কিন্তু তারা রাস্তা এই মুহূর্তে যানজটের মধ্যে আটকে রয়েছেন। এর পাশাপাশি তাদেরকে এগোতে দেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগও বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে করা হচ্ছে। সুকান্ত মজুমদার রয়েছেন, রয়েছেন ভারতী ঘোষ এবং রয়েছেন আরও বেশ কয়েকজন বিজেপির কেন্দ্রীয় নেতা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির প্রতিনিধি দলকে আটকানো হচ্ছে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষর সঙ্গে কথা বলে নেব। কমলাক্ষ, এই মুহূর্তে কোথায় আটকানো হয়েছে বিজেপির এই কেন্দ্রীয় দলকে? দেখো, এই মুহূর্তে সাঁইথিয়ায় রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তার কারণ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা সাঁইথিয়ার রাস্তা ধরে রামপুরহাটের দিকে যখন যাচ্ছিলেন, সাঁইথিয়ার মোড়েই একেবারে দুটি লরি প্রথমে রাস্তা পুরো আটকে খারাপ হয়ে যায় বলে জানা গিয়েছে। সেই রাস্তায় খারাপ দুটি লরি দাঁড়িয়েছিল। এরপর পুরো রাস্তা পরপর দেখা যায়, এগোতে গেলে দেখা যায় পরপর রাস্তায় অসংখ্য লরি এইভাবেই দাঁড়িয়ে রয়েছে, বালি ভর্তি বিভিন্ন ট্রাক। ভারতী ঘোষের সিকিউরিটি তারা এসে রাস্তার মধ্যে থাকা একটি বাইক সরাতে গেলে এলাকার মানুষ এই মুহূর্তে উত্তেজিত হয়ে পড়েছেন। ভারতী ঘোষের সিকিউরিটির সঙ্গে এবং ভারতী ঘোষের সঙ্গে কমলাক্ষ সঙ্গে থাকো, এই মুহূর্তে কি চলছে ঘটনাস্থলে সরাসরি দেখাবো। আমরা যাতে সেই জায়গায় পৌঁছাতে না পারি সেই জন্য বারবার এই চেষ্টা করা হচ্ছে, এবং মমতা ব্যানার্জির নির্দেশে এই চেষ্টা করা হচ্ছে। মমতা ব্যানার্জি যে মিথ্যে কথা বলে আরও একবার পুনঃ বলে, ভারতীদিকে ডাকুন আর ইয়েদেরকে ডাকুন। ভারতী, দেখুন, ওনারাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র গণ্ডগোল তৈরি করা, গণ্ডগোল করে যেন আমাদের প্রতিনিধি দল, কেন্দ্রীয় প্রতিনিধি দল যেন সত্য খুঁজে বের করতে না পারে, পুরো বিষয়টাকে ঝামাঝামা দেওয়ার চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি যতদূর পৌঁছানো যায় এইভাবে, পায়ে হেঁটে প্রয়োজন এদিক থেকে অন্য কোনো একটি গাড়ির ব্যবস্থা করে এগোবো। আমার সিকিউরিটি নামেনি গাড়ি থেকে।